আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে ফ্লামিড 500। ফ্লামিড 500 এই যে ওষুধটি, এর উপাদানের মধ্যে রয়েছে মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই প্রোডাক্টটি বেশ কিছু রোগের কারণে খাওয়া হয়, সে কথা পরে আলোচনা করছি। বন্ধুরা, এই যে ওষুধ দেখতে পাচ্ছেন, এই ওষুধ, এই যে বক্সটি, এর মধ্যে রয়েছে 100টি ট্যাবলেট। হ্যাঁ, এই 100টি ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র 190 টাকা, অর্থাৎ 2 টাকারও কম। এই ওষুধটির কার্যকারিতা কিন্তু অনেক। এটি সাধারণত আমাশয়ে অতিরিক্ত সাদা স্রাব, জরায়ুতে প্রদাহ বা ইনফেকশন। এছাড়াও আমি যদি আরেকটু বিস্তারিতভাবে বলি যে অ্যামিবিয়াসিস, অর্থাৎ আমাশয়, ট্রাইকোমোনিয়াসিস, জিয়ারডিয়াসিস, তীব্র আলসারেটিভ জিঞ্জিভাইটিস ও মাড়ির প্রদাহ, অ্যানারোবিক সংক্রমণ যেমন সেপটিসেমিয়া, ব্যাকটেরিয়ামিয়া, পেরিটোনাইটিস, ব্রেইন অ্যাবসেস, দাঁতের তীব্র সংক্রমণ সার্জিক্যাল অপারেশনের পূর্বে, লক্ষণযুক্ত তীব্র পেপটিক আলসার সহ আরও বেশ কিছু রোগের নির্দেশনা রয়েছে এই ওষুধটিতে। বন্ধুরা, এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটি আপনার চিকিৎসক যদি আপনাকে প্রেসক্রিপশন করে তবেই এটি গ্রহণ করুন। এর পার্শ্বপ্রতিক্রিয়া যদি বলি যে বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ধাতব ছাদ, জিহ্বার উপরে আবরণ, মাথা ঘোরানো, অবসন্নতা ইত্যাদি দেখা যেতে পারে। আর গর্ভাবস্থায় বা স্তনদানকালে, গর্ভকালের প্রথম 3 মাসের মধ্যে মেট্রোনিডাজল ব্যবহার নিষেধ। মেট্রোনিডাজল মায়ের দুধের সঙ্গে মিশ্রিত হয়, সুতরাং মেট্রোনিডাজল গ্রহণকারী সময়ে গ্রহণের পর 2 দিন পর্যন্ত বাচ্চাদের মুখের দুধ খাওয়ানো উচিত নয়। যা হোক বন্ধুরা, এই ওষুধটি সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেলাম যে এই ওষুধটি বিভিন্ন রোগের কারণে চিকিৎসককে দিতে পারেন। তবে আমরা আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব। হ্যাঁ বন্ধুরা, সাদা স্রাব বা লিকোরিয়া একটি প্রচলিত রোগ। নারীর জরায়ু থেকে এক ধরনের শ্বেত বর্ণের তরল স্রাব নির্গত হয়, যাকে লিকোরিয়া বলে। এমনিতেই জীবনে কম বেশি সবারই ভ্যাজাইনা থেকে হালকা সাদা স্রাব বা লিকোরিয়া নিঃসৃত হয়, তাই অনেকে এটিকে তেমন গুরুত্ব দেন না। তবে যখন সাদা স্রাব নির্গত হওয়ার পরিমাণ খুব বেশি হয়, তখনই বিষয়টি চিন্তার বা কারণ হয়ে দাঁড়ায়। কেননা এ থেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে ভ্যাজাইনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর কারণ কি? অনেক নারী মাসিকের আগে সাদা স্রাব নির্গত হয়, সন্তান ধারণ করলে লিকোরিয়া নিঃসৃত হতে পারে, যৌন উত্তেজনার সময় এটি হতে পারে। অনেক সময় শিশু জন্মের পরেও মায়ের অল্প সময়ের জন্য লিকোরিয়া হতে পারে, এর ব্যাপ্তি 1 থেকে 10 দিনের মধ্যে হয়ে থাকে। ভ্যাজাইনাল ইনফেকশনের কারণ নিয়ে এটি হতে পারে, যৌনবাহিত অসুখের কারণে হতে পারে, ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা ভ্যাজাইনা আক্রান্ত হলে এটি হতে পারে। আপনি কখন ডাক্তারের কাছে যাবেন? যখন স্রাবের রং একদম সাদা না হয়ে হলুদ, সবুজ বা ধূসর সাদা বর্ণের হয়, তখন যদি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নিঃসৃত হয়, তখন লিকোরিয়া নির্গত হওয়ার পাশাপাশি যদি ভ্যাজাইনায় চুলকানি হয়, তবে যাবেন।
এইসব ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আর প্রতিরোধ যদি বলি যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, পোশাক আশাক পরিচ্ছন্ন রাখবেন, উষ্ণ গরম পানি ব্যবহার করবেন, বেশি পরিমাণে সাদা স্রাব নিঃসৃত হলে নেপকিন ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই যে ওষুধটি আমরা দেখালাম, এটি বিভিন্ন রোগের কারণে চিকিৎসক দিয়ে থাকেন, সেটি আগেই বলেছি, তবে এ কারণেও চিকিৎসক মাঝে মাঝে এটি দিয়ে থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই ওষুধটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ফ্লামিড 500, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। আমরা আজ এই ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।